যে মূল দুটি প্রশ্ন নিয়ে আজকের এই বিতর্ক সেই দুটি প্রশ্নকে সামনে রেখে আমার অগ্নিবাণ এক। টানা পড়েন শেষে হাওড়া এবং বালি, বোর্ড পাবে কবে? অগ্নিবাণ দুই, কবে পরিষেবা পাবেন হাওড়া আর বালির বাসিন্দারা? আমি একে একে তিনজনের কাছে আসবো, কিন্তু একেবারে শুরুতে আমি প্রদীপ্তবাবু আপনার কাছে আসি। এই এই বেনজির টানা পড়েন শুধু বলবো না, তার কারণ টানা পড়েন বহুদিন ধরেই চলছে। এক্ষেত্রে বেনজির একটাই কারণে বলবো, টানা পড়েনের ঊর্ধ্বে যা উঠে গেছে, যে বিল রিসিভই করেননি রাজ্যপাল তাতে তিনি সই করবেন কি করে, যা তিনি বলছেন গণমাধ্যমে? শুরুতেই বলি, এই ধরনের অভিযোগ হলে তো রাজ্য রসাতলে চলে গেছে বলে আমার মনে হচ্ছে। অনতিবিলম্বে এইচি, যিনি রাজ্যপালের নাম করে এই ধরনের কথা কোর্টে বলেছেন, এইচিকে তো রাজ্যপালকে সোকজ করা উচিত বা সমন পাঠানো উচিত। রাজ্যপালের এই ধরনের বক্তব্য, রাজ্যপাল এইচির বিরুদ্ধে ইতিমধ্যে প্রেসিডেন্টকে জানাননি কেন যে এইচি রাজ্যের এইচি তার নামে এ ধরনের কথা বলছেন? আসলে কি জানেন, যে দুটো টুইট 7 ঘন্টা 9 ঘন্টা আগে করেছেন সেটাকে একটু ভালো করে বিশ্লেষণ করুন। বলেছেন 200 ধারা অনুযায়ী এখন কনসিডারেশনের জন্য রয়েছে, তার পরবর্তীকালে বলছেন যে না আমি কোনো বিল পাইনি। আসলে আপনারা ক্রোনোলজিটা ভুলে যাচ্ছেন, যে ক্রোনোলজিতে আপনারা জানছেন যে প্রথমে রাজ্যপাল বলার আগেই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে কোন গণতন্ত্রে আমরা বাস করছি যেখানে রাজ্যপালের বক্তব্য রাজ্যপালের বাদ দিয়ে বলে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা? যেখানে রাজ্যপালের বিরুদ্ধে এমন কোন বড় অভিযোগ আমরা আনার চেষ্টা করছি যদি মানুষ বলে, যেখানে এইচি এইচি বলছেন যে না আমরা সাইন পেয়ে গিয়েছি, তাহলে এইচির বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্যপাল কোনো ব্যবস্থা নিতে পারেননি, তার মানেই বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর একটা রাজনৈতিক খেলা চলছে রাজভবন থেকে। যে রাজভবনের প্রথম টুইটে আমরা দেখতে পাচ্ছি 200 ধারা অনুযায়ী কনসিডারেশনের জন্য বলা হচ্ছে, আবার সেই রাজভবন থেকেই পরবর্তী টুইট করে বলা হচ্ছে যে আমি কোনো বিল পাইনি। কোন গণতন্ত্রে বাস করছি আমরা? রাজ্যপালকে জবাব দিতে হবে আজকে, অথবা বাংলা সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে কোর্টে জানিয়ে দিয়েছেন যে না রাজ্যে এই বিল সাইন করে দিয়েছে রাজ্যপাল। আমরা কিভাবে বাস করতে চলেছি যে যেখানে শুভেন্দু অধিকারীর মতন বিরোধী দলনেতা, তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠক করার পরেই তিনি রাজ্যপালের ভাষণ বলছেন এবং তারপরে রাজ্যপাল বলছেন? প্রদীপ্তবাবু, আমি কেয়া রয়েছেন আমার সঙ্গে, রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আমার সঙ্গে রয়েছেন, আমি কেয়ার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো। কেয়া, বিরোধী দলনেতাকে অনুসরণ করছেন রাজ্যপাল, রাজ্যপালের বক্তব্য প্রথম জানা যাচ্ছে বিরোধী দলনেতা মারফত? অনির্বাণ, এই অনুষ্ঠানটা আপনার শুরু হয় সন্ধ্যে 6টায়, তো আমিও বলবো সন্ধ্যে 6টা, আপনিও বলবেন সন্ধ্যে 6টায়, আপনার এখানে যারা ক্যামেরা পার্সন রয়েছেন তারাও বলবেন সন্ধ্যে 6টা। তো এটার মানে তো এই নয় যে আপনি আমাকে অনুসরণ করছেন বা আমি আপনাকে অনুসরণ করছি বা আপনার যিনি ক্যামেরা চিত্র গ্রাহক রয়েছেন তিনি আপনাকে অনুসরণ করছেন। যেটা সত্য সেটা তো সত্যই হবে, রাত হলে রাতই হবে, দিন হলে দিনই হবে, কিন্তু এখানে না ব্যাপারটা একদম অন্য। আমি শুনলাম প্রদীপ্ত যদিও তৃণমূলই বিশ্লেষক, কিন্তু তৃণমূলের তরফে কুণাল ঘোষ, তিনি কিন্তু খুব সুন্দর একটা ধরি মাছ না ছুঁই পানি এবং পুরোপুরি রাজনৈতিক একটি মন্তব্য করলেন। আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নি জেনারেল যেখানে সই যদি করেই থাকেন রাজ্যপাল, তাহলে অ্যাটর্নি জেনারেল সেটাকে প্রডিউস করলেন না কেন এখনো? অর্থাৎ প্রডিউস তো করেননি, এটা তো কেটে গিয়েছে প্রায় 24 ঘন্টা, তার মানে অ্যাটর্নি জেনারেল যেটি বলছেন সেটা সত্য না অসত্য পরের কথায় আসছি, কিন্তু উনি এই কথাটা হঠাৎ করে বলে দিলেন যে হ্যাঁ রাজ্যপাল সম্মতি দিয়েছেন। সম্মতিটা কিভাবে দিয়েছেন? প্রদীপ্ত সম্ভবত বললেন যে সই করেছেন, না উনি বলেছেন সম্মতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল, তো সেই সইটা কোথায়? সেই যদি রাজ্যপাল সম্মতি দিয়ে থাকেন, সম্মতি তো উনি কোনো মৌখিক সম্মতি দেবেন না, উনি ওনার সই করে স্বাক্ষর করে সম্মতি, নিশ্চিতভাবে কোনো মৌখিক সম্মতি কথা আদালতে দাবিও করা যায় না, কেউ মুখে মুখে সম্মতি দিতে পারে না এমন একটি বিলের ক্ষেত্রে। পার্থপ্রতিমবাবুর কাছে যাই, পার্থপ্রতিমবাবু, এই ধোঁয়াশা কাটিয়ে আমার যেটা প্রধান দুটো প্রশ্ন ছিল, দুটো অগ্নিবাণ, যে এক, হাওড়া এবং বালি তার নির্বাচিত বোর্ড কবে পাবে, এবং দুই, ওই নির্বাচিত বোর্ডের কাছ থেকে হাওড়া এবং বালি পুরসভার মানুষ, সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে আলাদা করবে তখন নিশ্চয়ই আলাদা হবে, তারা তাদের প্রাপ্য পুরো পরিষেবাটুকু কবে পাবেন, এই ধোঁয়াশাটা কি আদৌ কাটছে? কাটলে অনির্বাণ পশ্চিমবঙ্গের আর 5টা মানুষের মতো আমিও খানিকটা স্বস্তিতে থাকতে পারতাম। এই কারণের জন্য যে ধরুন, এই যে কারণে আমাদের রাজ্যের শাসক দল বারবার বলছেন যে এই যে কোভিডজনিত কারণে পুরসভা নির্বাচনগুলো তারা করাতে পারেননি, এবং এটা এই স্টেটমেন্ট যদি বলি যে কটি পুরসভার ক্ষেত্রে খাটে না, হাওড়া পুরসভা তাদের মধ্যে একটা, যেখানে 2018 সালে
কোভিড আসার 2 বছর আগে ইলেকশন ডিউ হয়েছিল এবং সেই ইলেকশন কিন্তু করায়নি আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্যের নির্বাচন কমিশন আগ্রহ নেননি এবং তার কার্যকারণ সম্পর্কে আমি আজকে যাচ্ছি না কিন্তু আপনার প্রশ্নের উত্তর এটাই যে একটা ইলেক্টেড বডি সেটা যদি 3 বছর বিনা ইলেকশনে থাকে তাহলে তার পরিষেবা দেওয়ার যে ক্ষমতা সামর্থ্য দায়বদ্ধতা প্রত্যেকটাই প্রশ্নের মধ্যে পড়ে যেমন প্রশ্নের মধ্যে পড়ছে এই বিতর্কে দায়বদ্ধতা 2-3 জন মানুষ মানে আমার কথা হচ্ছে যে প্রতিষ্ঠান ধরুন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আমি যতদূর মনে করতে পারছি গত 10 বছরে তৃণমূল সরকার আসার পর 4 থেকে 5 জন এজি তাদের কাজ করার সময়ের আগেই হচ্ছে পদত্যাগ করেছিলেন আমি জানি না বর্তমান এজি তিনি কি করতে চলেছেন এবং আমি এই কারণের জন্য বলছি যে এই সরকারের আমলে যিনি হচ্ছেন রাজ্যের সরকারের আইনের সর্বোচ্চ মুখ তিনি কোর্ট কালকের কোর্টে গিয়ে বলছেন এই কথা যে রাজ্যপাল সম্মতি দিয়েছেন আবার রাজ্যপাল সম্মতি দেননি এ কথা তিনি টুইট করে ঘোষণা করছেন এ বিচিত্র একজন হচ্ছে যে মুখে বলছেন যে সম্মতি দিয়েছেন একজন টুইট করছেন আর ওদিকে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তিনি রাষ্ট্রপতিকে একটা বড় লম্বা চিঠি লিখেছেন সেই চিঠির একটা অংশে এটাও আছে যে সেখানে তিনি উল্লেখ করেছেন যে বালি এই পৌরসভার বিল বা হাওড়া কর্পোরেশন বিল তার কাছে পাঠানো সত্ত্বেও আটকে রেখেছেন রাজ্যপাল এটা রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠি ইন্টারেস্টিংলি ফলে রাজ্যপাল যে দাবি করছেন যে তার কাছে এরকম কোনো বিল যায়নি অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে এই স্টেটমেন্টটা হচ্ছে যে অর্ধসত্য একটা কিন্তু উল্টোটাও ঠিক যে যদি বিল গিয়েও থাকে তাহলে সেই বিল পাস করানো রাজ্যপালের যদি কোনো কোয়ারি থাকে সেই কোয়ারি ফুলফিল করা স্যাটিসফাই করা রাজ্য সরকারের দায়িত্ব যে সরকার ক্ষমতায় আসার পর আমি জানি না অনির্বাণ কোন অজ্ঞাত কারণে 2011 সালে আসার পর হাওড়াকে হাওড়ার সাথে বালিকে জুড়লেন আবার 2018 সালের পর তাদের মনে হলো যে বালিকে হাওড়া থেকে বিয়োগ দিতে হবে এতে এই যোগ এবং বিয়োগের অঙ্ক যারা করছিলেন তারাই বলতে পারবেন দে ক্যান এক্সপ্লেন ইট বেটার যে হোয়াই দিস ডিসোসিয়েশন ওয়াজ নেসেসারি ফলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের যেমন কাজ এটা যে এই ব্যাখ্যা করা নতুন বিলের রাজ্যপালকে সন্তুষ্ট করা একইভাবে রাজ্যপালের দায়িত্বের মধ্যেও পড়ে যে কোনো একটা বিলকে হোল্ড না করে রাখা তার বিধিসম্মত উপায় আছে তিনি ফেরত পাঠাতে পারেন তিনি ক্লারিফিকেশন নিতে পারেন কিন্তু রাজ্যপালেরও বোঝা উচিত যে আসলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আসলে আমাদের গণতন্ত্র আক্রান্ত হচ্ছে ভুলুন্ঠিত হচ্ছে এই পৌরসভার ইলেকশনসগুলো না হয়ে কারণ এরা প্রত্যেকেই কিন্তু কনস্টিটিউশনাল অথরিটি ফলে একটা জায়গায় 3 বছর নির্বাচন হচ্ছে না রাজ্য এবং রাজ্যপালের সংঘাতের কারণের জন্য এর চেয়ে আনফরচুনেট কিছু হয় না।